আমি আমাদের প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ করছি তাদের সম্মান দেওয়ার জন্য, এবং তোমরা আজকের প্রতিপাদ্য বিষয়ের উপর আলোকপাত করতে আসছেন আকলিমা খাতুন, পরিচালক গণস্বাস্থ্য কেন্দ্র। সবাইকে আমি আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, এবং আমি আমাদের ড্রাইভিং এর শুরু থেকে দুই একটা কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে পেশাজীবী নারী ড্রাইভার সৃষ্টিতে গণস্বাস্থ্য কেন্দ্র পথিকৃত আমরা শুরু করেছি 1986 সালে। পেশাজীবী নারী ড্রাইভার তৈরির উদ্যোগ গ্রহণ করেছি, উদ্দেশ্য ছিল অপরিচালিত পেশায় প্রশিক্ষণ দিয়ে নারীদের জন্য নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করা, ড্রাইভিং পেশাকে শুধুমাত্র পুরুষের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরুষের পাশাপাশি নারীদেরকেও এই পেশায় আসতে উৎসাহিত করা, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা এবং সমাজে দক্ষ ড্রাইভার হিসেবে নারীদের প্রতিষ্ঠিত করা। পুরুষশাসিত সমাজ ব্যবস্থার মধ্যে উপযুক্ত প্রশিক্ষণ এবং পরিবেশ পেলে অনেক ক্ষেত্রেই নারীরা দক্ষতার প্রমাণ দিতে পারে। আমাদের দেশের ড্রাইভিং পেশায় নারীদের অংশগ্রহণ এখনও আশানুরূপভাবে বিস্তার লাভ করেনি, তবে সুখের বিষয় এখন গণস্বাস্থ্য কেন্দ্র ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান নারী ড্রাইভিং প্রশিক্ষণের কাজে হাত দিয়েছে। স্বল্প সংখ্যক হলেও মেয়েরা এখন ড্রাইভিং পেশায় আসতে শুরু করেছে। নারীদের ড্রাইভিং পেশায় আসার পিছনে শারীরিক বা মানসিক শক্তি কোনো বাধা নয়, বরং সামাজিক এবং পারিবারিক প্রতিবন্ধকতাই বেশি দায়ী। সেই সাথে রয়েছে আর্থিক অসচ্ছলতা, অনেকে ইচ্ছা থাকলেও টাকা খরচ করে প্রশিক্ষণ নিতে পারেন না। এইসব নানাবিধ সমস্যা বা বাধা অতিক্রম করে আমাদের দেশে আরও অধিক সংখ্যক অর্থাৎ উল্লেখযোগ্য পরিমাণ নারী যাতে ড্রাইভিং পেশায় আসতে উদ্বুদ্ধ হয় সেই সুযোগ এবং পরিবেশ সৃষ্টি করতে হবে। এক কথায় প্রশিক্ষণের মাধ্যমে নারী ড্রাইভারের সংখ্যা বৃদ্ধি সহ কর্মসংস্থান সৃষ্টি করে সরকারের নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন তথা নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত করার পন্থা খুঁজে বের করাই এই সেমিনার এবং নারী ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য। একজন দক্ষ চালকই পারে নিরাপদ সড়কের নিশ্চয়তা দিতে। বাংলাদেশের প্রথম পেশাজীবী নারী ড্রাইভার সালেহা বেগম, সে 1986 সালে গণস্বাস্থ্য কেন্দ্র হতে প্রশিক্ষণ নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ডক্টর জাফর চৌধুরীর গাড়ি চালানোর মাধ্যমে যার ড্রাইভার জীবনের হাতে খড়ি, তারপর 10 বছর গণস্বাস্থ্য কেন্দ্রে কাজ করেন। বর্তমানে ইউনিসেফ বাংলাদেশের সিনিয়র ড্রাইভার হিসাবে দক্ষতার সাথে চাকরি করছেন। পরবর্তীতে সালেহা বেগমকে দেখে আরও অনেক মেয়ে প্রশিক্ষণ নিয়েছে এবং দক্ষতার সাথে বিভিন্ন সংস্থায় চাকরি করছে। বর্তমানে ব্র্যাক ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল সেন্টার চালু করেছে, কিন্তু কেয়ার চালিয়েছিল, তবে সেগুলো এখন চলমান আছে কিনা আমার জানা নেই। তবে গণস্বাস্থ্য কেন্দ্র 29 বছর আগে আনুষ্ঠানিকভাবে নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ ড্রাইভার তৈরির কাজে হাত দিয়েছিল। সংখ্যাগত দিক থেকে অল্প হলে উদ্যোগটি অনেক বড় ছিল। যখন ঢাকা শহরে হাতে গোনা দুই একজন শৌখিন মহিলাকে ব্যক্তিগত গাড়ি চালাতে দেখা যেত, মহিলারা পেশাজীবী ড্রাইভার হতে পারে এই ধরনের চিন্তাও কেউ করত না। তখন গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ এই ধরনের ব্যতিক্রমী পেশায় প্রশিক্ষণ দিয়ে পেশাজীবী ড্রাইভার তৈরির উদ্যোগ নিয়েছে। এরপর প্রতি বছরই বেশ কিছু সংখ্যক মেয়েকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। গণস্বাস্থ্য কেন্দ্র 1996 সাল হতে আনুষ্ঠানিকভাবে কক্সবাজার জেলায় নারী ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টার চালু করে। এই সেন্টারটি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক নিবন্ধিত। পরবর্তী সাভারে আরও একটি ইউনিট চালু করা হয়েছে। কক্সবাজার সেন্টারে প্রশিক্ষণ শেষ করে তাদেরকে 2 মাস ঢাকা অফিসের সাথে সংযুক্ত রেখে ব্যস্ততম রাস্তায় গাড়ি চালানো এবং ট্রাফিক আইন কানুন সম্পর্কে আরও দক্ষ এবং অভিজ্ঞ করে তোলা হয়। আমাদের সমাজ ব্যবস্থায় এখন পর্যন্ত ড্রাইভিং পেশায় পুরুষরাই প্রধান, তাই মেয়েদেরকে গাড়ি চালানো শিখিয়ে তাদের দিয়ে রাস্তায় গাড়ি চালানোর শুরুতে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছে। নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাবৎ 170 জন যুব মহিলাকে বিনা খরচে ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যাদের অনেকেই এখন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থায় চাকরিরত আছে। অনেকে বিয়ের পরে স্বামী বা তার পরিবারের ইচ্ছা অনুযায়ী ঘর সংসার করছে। আপনাদের সঙ্গে একটা দেওয়া হয়েছে ফোল্ডারে, তাদের তালিকা দেওয়া আছে, আমি এত নাম বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা অটোমোবাইলের কাজ শেখানো হয় যাতে করে তারা নিজেরাই ছোটখাটো সমস্যা চিহ্নিত করে সমাধান করতে পারে। প্রতিবেশে 2-1 জন বাদে আর সকলেই তারা পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং বিআরটিএ থেকে লাইসেন্স গ্রহণ করে।
নিরাপদ সড়ক চাই এবং শ্রমিক সংগঠনের দেওয়া তথ্য থেকে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে মূলত অদক্ষ অশিক্ষিত চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থা, জনগণের অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, রাস্তা নির্মাণের ত্রুটি, রাজনৈতিক সদিচ্ছার অভাব, আইন ও তার যথাযথ প্রয়োগ হয় না ইত্যাদি মূল কারণ বলে চিহ্নিত করা হয়েছে। তবে যে কোনো বড় আন্দোলন প্রাইভেট প্রতিষ্ঠানের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়, এর জন্য সরকারি হস্তক্ষেপ দরকার। সরকারি সদিচ্ছা বা সহযোগিতা ছাড়া ব্যাপক হারে নারী ড্রাইভার প্রশিক্ষণ এবং বর্তমানে রানিং ড্রাইভারদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের কাজ করা সম্ভব নয়। এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এই কাজগুলি করা সরকারের পক্ষেই সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে 2010 সালে সারা পৃথিবীতে সড়ক দুর্ঘটনায় প্রায় 10,18,000 মানুষ নিহত হয়, 2 কোটিরও বেশি মানুষ আহত হয় এবং প্রায় 50 লক্ষ মানুষ পঙ্গুত্ব বরণ করে, যা খুবই মর্মান্তিক ও অপ্রত্যাশিত। যে হারে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামীতে এই দুর্ঘটনা মূলত আরও 60% বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ক্ষতি যে কোনো প্রাকৃতিক দুর্যোগের তুলনায় অনেক বেশি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী 2008 সালে বাংলাদেশে 4,048 জন সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়, তার মধ্যে 3,764 জন নিহত হয়েছে ও 284 জন আহত হয়। এই পরিসংখ্যানে দেখা যায় দুর্ঘটনায় হতাহতের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। গুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণায় বলা হয়, বাংলাদেশে বছরে গড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয় 12,000 এবং আহত হয় 35,000। এই সংখ্যা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির চেয়ে অনেক বেশি। 2016 সালে সড়ক দুর্ঘটনার দেখা যায় যে 2,316টি সড়ক দুর্ঘটনা হয়েছে, তার ভিতরে 3,152 জনের নিহত হয়েছেন এবং আহতের সংখ্যাও অনেক, 5,225 জন। 2017 সালে 3,339টি ঘটনা ঘটেছে, 49টি, এবং তার ভিতরে মৃত্যুবরণ করেছে 5,645 জন এবং আহত হয়েছে 7,908 জন। 2018 সালে 3,103টি সড়ক দুর্ঘটনার তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে, যার ভিতরে নিহতের সংখ্যা 4,439 এবং আহতের সংখ্যা 7,425 জন। এতে করে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা রোধ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে সেগুলিতে কোনো কাজ হচ্ছে না। প্রতিদিনই বাংলাদেশের কোনো না কোনো স্থানে সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়া যাচ্ছে, তবে নারী ড্রাইভারদের দ্বারা এখনও তেমন কোনো দুর্ঘটনার সংবাদ পাওয়া যায় নাই। জনাব ওবায়দুল কাদের, মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় বিভিন্ন সংবাদ সম্মেলনে বলেছেন যে নারী ড্রাইভারগণ রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালায় না, তারা ঠান্ডা মাথায় গাড়ি চালায়, ওভারটেকিং প্রবণতা কম থাকে, ফলে সড়ক দুর্ঘটনার সম্ভাবনাও কম থাকে। তিনি সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিসিকে বেশি বেশি নারী ড্রাইভার নিয়োগ করার পরামর্শ দিয়েছেন, কিন্তু নারী ড্রাইভার সৃষ্টির কোনো সুপারিশ রাখেন না বা পদক্ষেপ গ্রহণের কথা বলেন নাই।